বাৎসরিক শীতলা মাতা এবং মনসা মাতার পূজা অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়ার মনসাতলায়। স্বর্গীয় গোপালচন্দ্র সাহা 1977 সালের বৈশাখ মাসে শীতলা মাতা এবং মনসা মাতার এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকেই সাহা পরিবারের এই পুজো হয়ে আসছে বলে জানা গিয়েছে। এবছর এই পুজো 45 বছরে পদার্পণ করল। এই পুজোকে কেন্দ্র করে বাড়ির গৃহকর্তাকে কুলোর ওপরে পুজোর ঘট বসিয়ে 5 বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসে সেই চালের খিচুড়ি ভোগ রান্না করার রীতি প্রচলিত রয়েছে। দিনের বেলায় মনসা পুজো এবং রাত্রিবেলায় মা শীতলা পূজিত হন। এলাকার বহু মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন। এদিনের পূজা মণ্ডপে উপস্থিত ছিলেন পুরোহিত অমল চক্রবর্তী, সনদ গোস্বামী, বন্ধু দুলাল সাহা সহ সাহা পরিবারের সকল সদস্য ও ভক্তবৃন্দ। কত বছর ধরে এই পূজাটা হচ্ছে? 45 বছর। আপনি এই পূজা কতদিন ধরে করছেন? আমি ধরুন এই 10 বছর ধরে। আচ্ছা, এই পূজা আজকে এখানে শীতলা মনসা পূজা হচ্ছে। এটা আমার দাদুর প্রতিষ্ঠিত পূজা। দাদুর কি নাম ছিল? দাদু গোপালচন্দ্র সাহা। আর এই পূজা আমাদের বাংলাদেশ থেকে হয়ে আসছে। সকালে দুপুরের দিকে মনসা পুজো হয়েছে, আর এখন শীতলা পুজো হচ্ছে। এটা বার্ষিক পূজা? এটা বার্ষিক পূজা। প্রত্যেক বছর এই আজকের দিনই হয় নাকি? ডেটটা পাল্টানো হয়। আজকে এখানে যেটা পুজো হচ্ছে সেটা হচ্ছে আপনার মা মনসা এবং শীতলা মায়ের পুজো। এই পুজো আজ থেকে না প্রায় বহুদিন ধরে এই বাড়ির যিনি কর্তা ছিলেন তার নাম হচ্ছে গোপালচন্দ্র সাহা, সেই ভদ্রলোকের প্রতিষ্ঠা। এবং এই পুজো কন্টিনিউ করে যাচ্ছে তার যে জ্যেষ্ঠ পুত্র আছেন বাবলুচন্দ্র সাহা, বন্ধু দুলাল সাহা, তিনি এই পুজো চালিয়ে যাচ্ছেন। এবং আমরাও চেষ্টা করছি আগামী দিনে এইটাকে ধরে রাখার, এই পুজোটাকে ধরে রাখার। এবং প্রতি বছরের মতো এবছর আমরা বিতরণের একটা আয়োজন করেছি, সেখানে প্রায় 5 থেকে 6 ভক্তদের আছেন, তারা প্রসাদ নেবেন। আর খিচুড়ি প্রসাদ নেবেন। আচ্ছা, এই পুজো উপলক্ষে আর কী কী অনুষ্ঠান হয় জানা আছে? এই পুজো উপলক্ষে যে সকল অনুষ্ঠান হয় আমাদের, সন্ধ্যেবেলা সন্ধ্যে আরতি হয়, রাত্রেবেলা সঙ্গীত পণ্ডিত হয়। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।